আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের এখনকার খবরে আপনারা দেখবেন কুয়েতে এমপি পাপুলের চার বছরের কারাদণ্ড তিপ্পান্ন কোটি টাকা জরিমানা এনি বিস্তারিত আর থাকবে আগামীকাল সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্র যাচ্ছেন এনি বিস্তারিত এছাড়া অনিয়মের মডেল চট্টগ্রাম সিটি নির্বাচন বললেন ইসি মাহবুব তালুকদার থাকবে এ নিয়ে বিস্তারিত আরও থাকবে বেগম জিয়াকে গৃহবন্দি করে রাখা হয়েছে জানালেন ফকরুল এ নিয়ে বিস্তারিত ছাত্রলীগ নেতার বরযাত্রী বহরে হামলা কোনের প্রেমিক ছাত্রলীগ কর্মী দর্শক শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত দেখতে নাটেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন অর্থ ও মানব পাচারের মামলায় কুয়েতে আটক থাকা আলোচিত সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের চার বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত একই সঙ্গে তাকে তিপ্পান্ন কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে বৃহস্পতিবার আঠাইশ জানুয়ারি কুয়েতের ফৌজদারি আদালতের বিচারক আবদুল্লাহ আল ওসমান এ রায় ঘোষণা করেন এছাড়া পাপুলের কাজে সহযোগিতা করায় কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা মাজেন আল জার সহ দেশটির দুই কর্মকর্তাকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে পাশাপাশি পাপুল সহ দণ্ডিত প্রত্যেককে ১৯ লাখ কুয়েতি দিনার অর্থদণ্ড দিয়েছেন আদালত যা বাংলাদেশি মুদ্রায় তিপ্পান্ন কোটি টাকা খবর আল কাবাস ও আল রাইয়ের লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য পাপুলকে গত বছরের ছয় জুন রাতে কুয়েতের মুশরিফ এলাকা থেকে গ্রেফতার করা হয় মারাফি কুয়েতিয়া কোম্পানির অন্যতম মালিক পাপুলের সেখানে বসবাসের অনুমতি রয়েছে পাচারের শিকার পাঁচ বাংলাদেশের অভিযোগের ভিত্তিতে পাপুলের বিরুদ্ধে মানব পাচার অর্থ পাচার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের অভিযোগ এনেছে কুয়েতি প্রসিকিউশন সতেরো দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর এখন তাকে রাখা হয়েছে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে কুয়েতি কর্মকর্তাদের কিভাবে কত টাকা ঘুষ দিয়েছেন সে বিষয়ে রিমান্ডে বিস্তারিত তথ্য দিয়েছেন পাপুল যা প্রসিকিউটরদের বরাতে প্রকাশ করেছে স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যম সেখানে নাম আসায় কুয়েতের দুই এমপির বিরুদ্ধেও পাপুলকে বেআইনি কাজের সহযোগিতা ও অর্থ পাচারে জড়িত থাকার আনুষ্ঠানিক অভিযোগ আনা হয় মামলার তদন্তের সময় অভিযুক্ত হিসেবে ১৩ জনের নাম উঠে আসে এর মধ্যে থেকে চারজনকে তদন্তকালে বাদ দেয়া হয় সাধারণ শ্রমিক হিসেবে কুয়েত গিয়ে বিশাল সাম্রাজ্য গড়া পাপুল দুই সালে আঠারো স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তার মালিকানাধীন মারাফি কুয়েতিয়া কোম্পানি পরিচ্ছন্নতা কর্মী নেয়ার কাজ করলেও কুয়েতে অন্যান্য ব্যবসার কাজও বা গিয়েছিলেন পাপুল এর আগে গার্লস নিউজের খবরে বলা হয়েছিল জেনারেল ট্রেডিং এন্ড কন্ট্রাক্টিং নামক লাইসেন্স ছিল পাপুলের যার মাধ্যমে শিশুদের খেলনা থেকে শুরু করে অ্যান্টি কার্পেটের ব্যবসাও তিনি করতে পারেন পাপুল ও তার কোম্পানির ব্যাংক হিসেব ইতোমধ্যে জব্দ করেছে কুয়েত কর্তৃপক্ষ বাংলাদেশেও তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে অনেকটাই অপরিচিত শহীদ ইসলাম পাপুল দুই হাজার আঠারো সালের ডিসেম্বরের নির্বাচনে তাক লাগিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সমর্থন আদায় করে মহাজোটের প্রার্থী সরে দাঁড়িয়েছিলেন পাপুলকে কেন্দ্রীয়ভাবে তার জোট সমর্থন দেয় নির্বাচনের পর আরেক চমক ছিল পাপুলের স্ত্রীর সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়া এরপর দেশের রাজনীতির চমক এই সংসদ সদস্য আবারও আলোচনায় আসেন গত ফেব্রুয়ারিতে কুয়েতের একটি সংবাদপত্রে বাংলাদেশি মানব পাচারকারীদের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এস বিপি বিএসপি বিজিবিএম এম বিজিবিএমএস পি জি মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে আগামীকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে সফরকালে তিনি অফিস অফ দি সেক্রেটারি অফ ডিফেন্স ফর পলিসি সাউথ ও সাউথ ইস্ট এশিয়াতে আঞ্চলিক প্রতিরক্ষা এবং দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতা বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করবেন এছাড়াও তিনি মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রশিক্ষণ সুবিধাদি পরিদর্শন সহ মার্কিন সেনা প্রধানের সাথেও সৌজন্য সাক্ষাৎ এবং আলোচনায় অংশগ্রহণ করবেন সাক্ষাৎকালে তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বাংলাদেশ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনটি অনিয়মের নির্বাচনের একটি মডেল আগামীতে দেশব্যাপী যেসব নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে এই মডেল অনুসরণ করা হলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বসভায় আমরা আত্মমর্যাদা সমুন্নত রাখতে পারব না বলে অভিমত ব্যক্ত করেছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তিনি বলেন আমরা সকল নির্বাচনকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠিত করে গণতন্ত্রের অভিযাত্রায় সামিল হতে চাই রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নিজের দফতরে লিখিত ব্রিফিংয়ে মাহবুব তালুকদার কথা বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে আমার বক্তব্য শিরোনামে এর আগে তিনি বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে যে অরাজকতা দেখা গেছে তাতে আমি হতাশ আমার আশঙ্কাই শেষ পর্যন্ত সত্য হলো এবং সাবধান বাণীতে কোনো কাজ হলো না নির্বাচনের পূর্বে এবং নির্বাচনকালে মোট চারজনের জনের প্রাণহানি প্রকারান্তে চারটি পরিবারের প্রাণহানির নামান্তর তিনি বলেন সহিংসতা কেন্দ্র দখল পুলিশের গাড়ি ও ইভিএম ভাঙচুর ইত্যাদি ঘটনা এই নির্বাচনকে কলঙ্কিত করেছে এ ধরনের তাণ্ডব বন্ধ করতে আমাদেরকে সুষ্ঠু নির্বাচনের পথ খুঁজে পেতে হবে নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তন ব্যতীত তা সম্ভব হবে না এজন্য দল মত নির্বিশেষে সকলের ঐক্যমত প্রয়োজন মাহবুব তালুকদার বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট পড়েছে শতকরা সাড়ে বাইশ ভাগ মাত্র এত অল্প সংখ্যক ভোট গণতন্ত্র প্রতিষ্ঠার নিয়ামক হতে পারে না তিনি বলেন স্বাধীনতার পঞ্চাশ বছরে আমরা সার্বিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে পারব না তা মেনে নেওয়া যায় না আওয়ামী লীগ সরকার প্রশাসনকে পুরোপুরিভাবে ব্যবহার করছে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার নীলফামারি জেলার সৈয়দপুর উপজেলা ও কিশোরগঞ্জ আংশিক নিয়ে নীলফামারি চার আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও নীলফামারি জেলা শাখার আহ্বায়ক বিরোধী দলীয় সাবেক হুইপ শওকত চৌধুরীর বিএনপিতে যোগদান অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এসব অভিযোগ করেন মির্জা ফখরুল বলেন বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্র চায় বাংলাদেশের মানুষ কথা বলতে চায় এবং তারা তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায় দুর্ভাগ্য আমাদের আজকে এমন একটি সময় যখন একটি রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে বিনা ভোটে অন্যায়ভাবে ক্ষমতায় বসে আছে এই সরকার ক্ষমতায় আসার পর প্রায় দশ বছর হয়ে গেছে যেই সময়টা এদেশের মানুষের শান্তি একদম শেষ হয়ে গেছে প্রেম করে বিয়ে করেছিলেন ছাত্রলীগ নেতা রেদান হুদা আজাদ কিন্তু তার সাথে প্রেমের পূর্বে আরও একজনের সাথে প্রেম ছিল নববধূর আনুষ্ঠানিকভাবে ভাবে তুলে আনতে গিয়ে সাবেক প্রেমিকের হামলায় বর বরের মা বাবা ও চাচা আহত হয়েছেন বুধবার সাতাইশ জানুয়ারি ময়মনসিংহ সদরের ময়মনসিংহ নেত্রকোনা সড়কের মোদারপুর এলাকায় এমন ঘটনা ঘটেছে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে